হচ্ছে হলো যিনি লিডার, যিনি 5 লাখ টাকা ইনকাম করে, আর যিনি এখনতো 10 লাখ ওভার করে ফেলেছেন সেটা হচ্ছে সাফিয়া লিডার। 25 লাখ করলে রুবি লিডার, আর রুবি লিডার হইলে আমরা যাবো কোথায়? দুবাইতে। অলরেডি আমাদের মুজিবুজ্জামান পান্নু স্যার অলরেডি কিন্তু সাফিয়া লিডার হয়ে গেছে, এই হলো তার কেস। এখন যেহেতু আমরা এখানে ছোট্ট পরিসরে আমরা তাকে কেসটা দিয়ে দিব, আর পরবর্তীতে আমাদের বিগপুরে একটা বিগ প্রোগ্রাম করে ওখানে আমরা সেলিব্রেশনটা তাকে দিব। আর যেহেতু সে হয়ে গেছে, তার কাজের স্বীকৃত, কারণ একটা শ্রমিকের পারিশ্রমিক, এটা মানে যদিও শ্রমিক না, যেমন আমরা যখন বৃষ্টি উঠি বা একটা ইয়ে রাখি তখন হ্যাঁ ওটা কিন্তু দেওয়া উচিত, মানে তার দিন গায়ের ঘাম শুকানোর আগে পারিশ্রমিক দেওয়া উচিত। ঠিক এখানে যারা কাজ করে তাদের যদি অনারটা ঠিক মতো টাইমে না দেওয়া হয়, এটা কিন্তু খুব মাইন্ডের ব্যাপার। সেই জন্য অনারটা যেহেতু অনার হয়ে গেছে, আমরা সবাই ওনার উদ্দেশ্যে এবারে হালকা একটু তালি দিতেই পারি। আমি সবাইকে এই রাত 12টা বাজে এখন, আমার পক্ষ থেকে এবং সুপার লাইটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। শুধু মণ্ডলী আসলে স্বীকৃতিকে আসলে খুব মজা লাগে, ভালো লাগে, যেটা সুনীল সাহেব বলেছেন আপনারা সবাই জানেন। আসলে আমার অভিব্যক্তিটা হচ্ছে এরকম যে খুবই ভালো লাগছে, আর কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলের প্রতি যারা এই আমাকে এই মানে সেটা সাফায়ার লিডার হওয়ার জন্যে মানে কাজ করেছেন, সাহায্য করেছেন, এবং আমার পাশেই তারা সবাই আছেন। তো সুতরাং তাদের প্রতি আমি কৃতজ্ঞ, সুপার লাইনের প্রতি কৃতজ্ঞ, আমাদের সুনীল সাহেব, সুনীল সাহেব মিদান সহ আরও যারা আমাদের এখানে আছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞ, এবং সকল এবং হ্যাঁ আমাদের সর্বশেষ তাই আমাদের হাসানুজ্জামান হাসান আমার ছোটো ভাই, আর সর্বোপরি আমি মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করছি যে আরও যাতে করে এর পরবর্তী শুভসন্ধানই পাই, এই সে ব্যাপারে আপনাকে দোয়া করবেন। আর সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।